ওই গো ছোট বন্ধুরা, তোমরা কোথায় গেলে? ব্রহ্মর্ষির অস্ত্র কি হলো শুনবে না? ব্রহ্মর্ষি তো ফিরিয়ে নেবার কোনো উপায় নেই। তখন ঠিক হলো অশ্বত্থামার অস্ত্র গিয়ে অর্জুন পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভস্থ সন্তানকে নাশ করবে, আর অর্জুনের অস্ত্র অশ্বত্থামার মাথার মণি নিয়ে আসবে। যদিও ক্ষয়ক্ষতি অর্জুনের দিকেও হলো, তবু অশ্বত্থামার অস্ত্র গিয়ে উত্তরার গর্ভস্থ সন্তানকে নষ্ট করল, কিন্তু কৃষ্ণ আবার নিজের মায়া বলে সেই সন্তানকে বাঁচিয়ে দিলেন। এই সন্তানই হলেন রাজা পরীক্ষিত, যার হাতে রাজা যুধিষ্ঠির রাজ্য সমর্পণ করেছিলেন। এদিকে অর্জুন যে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করেছিলেন, তার ফলে অতিশয় অনিচ্ছা সত্ত্বেও অশ্বত্থামাকে তার নিজের মাথার মণি পাণ্ডবদের হাতে দিতে হলো। মাথার মণি দিয়ে অতি বিষণ্ণ মনে অশ্বত্থামা বনে চলে গেলেন। অশ্বত্থামার মাথার মণি নিয়ে এসে ভীম শোকার্ত দ্রৌপদীকে বললেন, তুমি যে মণি চেয়েছিলে এই সেই মণি, তোমার পুত্র হত্যাকারীকে আমরা জয় করে এসেছি। এখন তুমি ওঠো, শোক পরিত্যাগ করো, ক্ষত্রিয়া রমণী হয়ে ক্ষাত্রধর্মকেই অনুসরণ করো। হস্তিনাপুরীতে সঞ্জয়ের মুখে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যুদ্ধের সব সংবাদ জানতে পারলেন। একাদশ অক্ষৌহিণী সৈন্য সহ শতপুত্রের নিধনের সংবাদে ধৃতরাষ্ট্র বাতাহত, বৃক্ষের ন্যায় ভূমিতে লুটিয়ে পড়লেন। তিনি জ্ঞান ফিরে পেলে সঞ্জয় বললেন, মহারাজ, নিজের চারিদিকে আগুন জ্বেলে দিয়ে সেই আগুনে পুড়ে যে লোক মনস্তাপ ভোগ করে তাকে পণ্ডিত বলা যায় না। লোভের বশবর্তী হয়ে আপনি যুদ্ধের আগুন জ্বেলে দিয়েছিলেন, পতঙ্গের মতন আপনার পুত্রেরা তাতে মরে পুড়ে গেছে। এখন নিজেই নিজেকে শান্ত করুন। দুঃখের পরম কাতর মহামতি বিদুর বললেন, দুঃখ করে আর কি হবে মহারাজ, জীবগণের এই একই পরিণতি, সকলকেই চলে যেতে হয়, যার আগে সময় উপস্থিত হয় সে আগে যায়, আর কর্ম দ্বারাই মানুষের ভাগ্য নির্ধারিত হয়। অর্থাৎ যে ভালো কাজ করে তার পরিণতি ভালো, আর যে খারাপ কাজ করে তার পরিণতি মোটেও ভালো হয় না। ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বললেন, নিজের প্রজ্ঞারূপ জলের দ্বারা পুত্র শোকরূপ অগ্নি নির্বাপন করবার চেষ্টা করো। ব্যাসদেবের বাক্যে ধৃতরাষ্ট্র নতুন বলে মন বাঁধলেন। তিনি অন্তঃপুর থেকে গান্ধারীকে ডেকে আনলেন, তার সঙ্গে এলেন কুন্তি, এলেন শতপুত্রের বিধবা বধূগণ, সকলকে নিয়ে কুরুক্ষেত্রে চললেন ধৃতরাষ্ট্র পুত্রদের সৎকার করার জন্য এবং শ্রাদ্ধ তর্পণের ব্যবস্থা করার জন্য। হস্তিনাপুরের আবাল বৃদ্ধ নরনারী সবাই চলল তাদের পিছনে পিছনে, চোখের জল মুছতে মুছতে। যেসব কুলবধূদের মুখ সূর্যও কোনোদিন দেখতে পায়নি, তারাও সব অলঙ্কার খুলে এক বস্ত্র এলোচুলে চলল সেই মহাশ্মশান কুরুক্ষেত্রের দিকে। পথে কৃপাচার্য, কৃতবর্মা প্রমুখ এসে ধৃতরাষ্ট্রকে বললেন, আপনাদের পুত্রেরা প্রত্যেকেই শেষ পর্যন্ত যুদ্ধ করে মরেছে, কেউ যুদ্ধবিমুখ বা কৃতাঞ্জলি হয়ে মারা যায়নি। ধৃতরাষ্ট্র ও গান্ধারী পুরো নারীদের নিয়ে কুরুক্ষেত্রের দিকে যাত্রা করেছেন শুনে শুকার্ত যুধিষ্ঠির কৃষ্ণকে সঙ্গে করে ভাইদের এবং দ্রৌপদীকে নিয়ে চললেন পথে তাঁদের সঙ্গে মিলিত হতে। সঙ্গে কাঁদতে কাঁদতে আরো সবাই পাঞ্চাল রমণীরা। পথে যুধিষ্ঠির গিয়ে ধৃতরাষ্ট্রকে অভিবাদন করলেন, ধৃতরাষ্ট্র তাকে আশীর্বাদ করে আলিঙ্গন করলেন। ধৃতরাষ্ট্র তা বললেন, ভীমকে একবার আমার কাছে এগিয়ে দাও, আমি তাকে আলিঙ্গন করব। কৃষ্ণ তার অভিপ্রায় বুঝতে পেরে এক লৌহ নির্মিত ধৃতরাষ্ট্রের বর্ম, ভীমের বর্ম এগিয়ে দিলেন ধৃতরাষ্ট্রের কাছে। অর্থাৎ আলিঙ্গনের ছলে ধৃতরাষ্ট্র তাকে এমনভাবে চেপে ধরলেন যে লৌহ ভীম ভেঙে চুরমার হয়ে গেল। পরক্ষণেই ভীমকে মেরে ফেলেছেন বলে ধৃতরাষ্ট্রের অনুশোচনা হল। কৃষ্ণ তখনই লৌহ ভীমের কথা খুলে বললেন। শান্ত হয়ে তখন পঞ্চপাণ্ডবকে কাছে ডেকে ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে সকলকে আদর আশীর্বাদ করলেন।
মানে ভাবো, এত যুদ্ধের পরও ধৃতরাষ্ট্র পুত্র শোকের বদলা নেবেন বলে ভীমকে জড়িয়ে ধরে টিপে মেরে ফেলতে চেয়েছিলেন পিষে, সেটা তো কৃষ্ণের জন্যই হলো না। না লৌহ বর্মের ভীম তখন গুঁড়ো হয়ে গেলেন বলেই না ভীম বাঁচলেন। যুধিষ্ঠিরকে এরপর সামনে দেখতে পেয়ে পুত্রশোকাতুরা গান্ধারী তাকে শাপ দিতে যাচ্ছিলেন। জানতে পেরে ব্যাসদেব উপস্থিত হয়ে বললেন, তোমরা তো এখন পাণ্ডবদের শাপ দেওয়ার জায়গায় নেই মা, তোমার পুত্র দুর্যোধন জয়লাভের ইচ্ছায় যতবার এসে তোমার কাছে আশীর্বাদ ভিক্ষা করেছে, তুমি ততবারই তাকে এই বলে আশীর্বাদ করেছিলে, যত ধর্মস্তত জয়, যেখানে ধর্ম সেখানে জয়। ধর্ম ছিল পাণ্ডবগণের। গান্ধারী বললেন, সব কথা ভুলতে পারছি, কিন্তু ভীম যে অন্যায়ভাবে আঘাত করে দুর্যোধনকে মেরেছে সেই কথা ভুলতে পারছি না যে। কিন্তু বিধাতার বিধান, ভীম বললেন, অনেক অন্যায় অপমানে অধৈর্য হয়ে আমি অমন কাজ করেছি মা। গান্ধারী বললেন, দুঃশাসনের রক্ত পান করে তুমি কি ভালো কাজ করেছ? ভীম বললেন, রক্তপান সত্যি সত্যি আমি করিনি, শুধু হাত মুখ রক্তে রঞ্জিত করেছি। দ্রৌপদীর প্রতি তার সব ব্যবহারও একবার স্মরণ করো মা। গান্ধারী বললেন, 100 পুত্রের মধ্যে একটি পুত্রও কি আমার ভালো ছিল না? একজন কেউ কি তোমরা রেখে দিতে পারতে না? যুধিষ্ঠির তখন এগিয়ে এসে বললেন, আমি নৃশংস যুধিষ্ঠির তোমার পুত্র হন্তা, আমাকে যত ইচ্ছে তুমি শাপ দাও, আমার এখন রাজ্য সুখেও কোনো স্পৃহা নেই, বেঁচে থাকবারও কোনো আকাঙ্ক্ষা নেই। শোক ভুলে পাণ্ডবদেরই গান্ধারী পুত্র বলে জড়িয়ে ধরলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ বলে বিবাহের পর থেকেই গান্ধারী কাপড় দিয়ে নিজের দুই চোখও বেঁধে নিয়েছিলেন। আজ বহুদিন পর গান্ধারী আবার তার চোখের বাঁধন খুললেন, সামনে দেখতে পেলেন শতপুত্রের ছড়িয়ে পড়া মৃতদেহ, দেখতে পেলেন ভগ্নরু রক্তাত্লুত দুর্যোধনকে। তখন নিকটস্থ কৃষ্ণকে গান্ধারী বললেন, হে কৃষ্ণ, জাতি ধ্বংসের এই যুদ্ধ উপস্থিত হলে নৃমণি দুর্যোধন আমার কাছে গিয়ে হাত জোর করে বলেছিল, এই জ্ঞাতিযুদ্ধে এমা তুমি আমাদের জয়বাণী উচ্চারণ করো। সেই কথা বললে নিজের কপালে যে কি দুঃখ আছে তা সকল জেনে শুনেও আমি তাকে বলেছিলাম, হে পুরুষ ব্যাঘ্র, যেখানে ধর্ম সেখানেই হোক জয়। শোক পরিত্যাগ করে যখন সবাই মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছেন, দেখতে দেখতে চিতা ধুমে কুরুক্ষেত্রের আকাশ বাতাস ভরে উঠল। তারপরে ধৃতরাষ্ট্রকে সামনে রেখে সবাই এগিয়ে গেলেন গঙ্গা তীরে মৃতদেহ উদ্দেশ্যে তর্পণের জন্য। যুধিষ্ঠিরাদিগণ ভূষণ উত্তরীয় উষ্ণীষ খুলে ফেলে কৌরব নারীদের সঙ্গে একত্রিত হয়ে মৃত ভাইদের এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের জন্য করলেন তর্পণ। জননী কুন্তী তখন এগিয়ে এসে শাস্ত্রনয়নে বললেন, কর্ণের উদ্দেশ্যে তোমরা তর্পণ করো, সে তোমাদের জ্যেষ্ঠ ভাই, আমি তার গর্ভধারিণী মা। যুধিষ্ঠির একথা শুনে কাতর কণ্ঠে বললেন, কেন একথা আপনি আমাদের পূর্বে জানালেন না? একথা জানলে তো এত বড় সর্বনাশা গৃহযুদ্ধ হতে পারত না মা। কর্ণের স্ত্রীর সঙ্গে একত্রিত হয়ে যুধিষ্ঠির তখন অন্য ভাইদের নিয়ে শাস্ত্রনয়নে কর্ণের জন্যও করলেন তর্পণ। মৃতদেহ সৎকার ও তর্পণের পর অশৌচ পালনের জন্য রাজা যুধিষ্ঠির সকলকে নিয়ে এক মাস গঙ্গা তীরেই বাস করলেন। যুদ্ধে জয়লাভ হলো, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো, কিন্তু এত বড় সর্বধ্বংসী যুদ্ধের পর জ্ঞাতি বন্ধু বান্ধব সব রাজা হারিয়ে রাজা যুধিষ্ঠির কিছুতেই মনে মনে শান্তি পাচ্ছিলেন না। ভীম অর্জুন নকুল সহদেব এবং দ্রৌপদী নানাভাবে তাকে সান্ত্বনা দিয়েও রাজধর্মে উৎসাহিত করে উঠতে পাচ্ছিলেন না। একদিন অন্যান্য মুনি ঋষির সঙ্গে ব্যাসদেব যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হয়ে বললেন, তুমি ক্ষত্রিয় রাজা, হস্তিনায় ফিরে গিয়ে রাজার কর্তব্য পালন করাই তোমার ধর্ম। সত্যি সত্যি রাজধর্ম কি তা যদি তুমি জানতে চাও, অন্যান্য আরো সব ভালো ভালো উপদেশ শুনে তোমার মনকে তুমি পবিত্র করতে চাও, শান্ত করতে চাও, তবে তুমি পিতামহ ভীষ্মের কাছে যাও, তিনি এখনো স্বরসজ্জায় শায়িত আছেন।
ব্যাসদেবের উপদেশ সমর্থন করে কৃষ্ণও বললেন, রাজা যুধিষ্ঠির, গ্রীষ্মকালের অবসানে মানুষ যেমন মেঘের আকাঙ্ক্ষা করে, এই ঘোর যুদ্ধ বিগ্রহের পর আপনার প্রজারা সেই রূপই আপনার আকাঙ্ক্ষা করছে। আপনি হস্তিনায় গিয়ে রাজা হয়ে রাজধর্ম পালন করুন। এইসব উপদেশ অনুরোধেও যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র গান্ধারীকে সামনে রেখে সকলকে নিয়ে গিয়ে হস্তিনাপুর প্রবেশ করলেন। বিধিপূর্বক যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে অভিষেক করা হলো। কিন্তু যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পুরো ভাগে স্থাপন করলেন, বললেন, ইনি হলেন তোমাদের আমাদের সকলের অধিপতি, আমরা সকলেই এর অধীন। এই কথা তোমরা কিন্তু সবসময় মনে রাখবে। তারপর রাজা যুধিষ্ঠির বিদুর সঞ্জয় ও চার ভাইদের ওপর রাজকার্যের বিবিধ ভার অর্পণ করলেন। ধৌম্য কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের জন্য বৃত্তির ব্যবস্থা করলেন। সব ব্যবস্থা ঠিক করে তিনি চললেন জ্ঞানী শ্রেষ্ঠ পিতামহ ভীষ্মের কাছে উপদেশ গ্রহণ করতে। কুরুক্ষেত্রের অঘবতী নদীর তীরে শরশয্যায় শায়িত ছিলেন ভীষ্ম। তিনি দক্ষিণায়নের শেষে উত্তরায়ণের জন্য তখনও অপেক্ষা করছিলেন। ভাইদের নিয়ে যুধিষ্ঠির সেখানে গিয়ে ভীষ্মের চরণ ধারণ করলেন। তিনি সকলকে সস্নেহে আশীর্বাদ করলেন। তারপর কি হলো, ভীষ্মের সঙ্গে যুধিষ্ঠিরের কি বাক্যালাপ হলো, সেটা জানতে পরের দিন তো আসতেই হবে আমাদের, পরের শুক্রবার। আর ছোট বন্ধুরা, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো অনেক ক্ষয়ক্ষতির মাঝে, তাতে লাভ কি কিছু হলো? কুরুপক্ষ নিঃশেষ হয়ে গেল, অর্থাৎ আমরা কি শিখলাম এটা থেকে? যুদ্ধ করে না কিছু পাওয়া যায় না। ভালোবাসা মানুষকে উজ্জীবনের মন্ত্র দেয়, অর্থাৎ আমরা সবাই খুব ভালোবাসবো সবাইকে, ভালোবাসার মাঝেই আমরা বাঁচব। আসি আমরা তাহলে পরের শুক্রবার, আজ গল্পমণি ছুটি নিক, এখানেই আসছি কিন্তু, ভালো থেকো তোমরা।